মোহাম্মদ সাখাওয়াত ফুল টাইম নরসুন্দর, পার্ট টাইম মানুষের আমানত রক্ষক। মিরপুর স্টেডিয়ামের উল্টো দিকে বেশ পুরনো এই সেলুন ব্যবসায়ী খেলা চলাকালীন সময়ে মানুষের আমানত সংগ্রহ করেন। যে কোনো আন্তর্জাতিক সিরিজে স্টেডিয়ামের সামনের রাস্তা গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়, তাই লোকজনের আনাগোনাও থাকে হাতে গোনা। আর তাই এই সময়টাকে কাজে লাগিয়ে এমন ব্যবসার ধারণা আসে মোহাম্মদ সাখাওয়াতের। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকদের ব্যাগ, পাওয়ার ব্যাংক সহ নানা প্রয়োজনীয় জিনিস সংরক্ষিত রেখে কামিয়ে নেন দিনে 2 থেকে 3 হাজার টাকা। আগে যেভাবে খেলা ছাড়া আমরা 1200-1500 টাকা ইনকাম করতাম, তো খেলার সময় 500 টাকাও কাজ হয় না। তো ব্যাগ রেখা আমাদের আমরা 2 ভাই কাজ করি আছে, তো 2-3 হাজার টাকা, 2500 টাকা, 1500 টাকা, 1600 টাকা, না হলে 1000 টাকা হয়। তবে সবাই তো আর সাখাওয়াতের মতো রাতারাতি ব্যবসা বদলে ফেলতে পারেন না। যারা চালিয়ে যেতে চান নিজেদের ব্যবসা, তাদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। খাবার, ঔষধ সহ নানা পণ্যের ব্যবসায়ীদের হিসেবের খাতায় বেড়ে যায় ক্ষতির পরিমাণ। যদি লাস্ট খোলা থাকে তাহলে হয়তো কিছু বেচা যায় আর কি। আজকে তো দেখতেনি কি পরিবেশ দোকানে, কোনো কাস্টমার নাই বা সকাল থেকে তেমন কোনো বেচা কেনাও নেই, যা বানাইছি তা রয়ে গেছে। এখন খেলা থাকলে কি হয়, বিভিন্ন রাস্তাঘাট বন্ধ থাকে, ডাক্তার দেখায়, প্রেসক্রিপশন নিয়ে আমাদের এখানে আসতে পারে না, এই কারণে আমাদের একটু ব্যবসার একটু খারাপ হয়। মুদ্রার উল্টো পিঠে রয়েছে সাফল্যের গল্প। খেলাকে ঘিরে ক্রীড়া সামগ্রী দোকানিদের বেচা কেনা হয়ে ওঠে চাঙা। সবাই তার পছন্দ মতো মনে করেন জিনিসগুলো, স্পোর্টসের যে জিনিস, বুট, জার্সি, এগুলো সবাই পছন্দ মতো কিনে নিয়ে যায়। বয়সের ভারে নয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রবেরও বেড়ে যায় বেচা বিক্রি করার ইচ্ছা। জানান, এই পতাকার জন্যই একদিন লড়েছেন পাকিস্তানের সাথে আর আজ লড়ছেন বেঁচে থাকতে। অন্যান্য পতাকা ব্যবসায়ীদেরও একই অবস্থা। খেলা হইলে যাই আর নাইলে যাই না, জনগণ আইয়ে আউট লাগে দেয়, চায় খেলা চায়, পতাকা কিনে নেয়, বাংলাদেশের পতাকা বাংলাদেশি উড়ে 2000, 3000, 4000, 5000, 1000 এরকম হয়। স্টেডিয়াম লাগোয়া ফার্নিচারের দোকানদাররা সবচেয়ে বিপাকে। খেলা চলাকালীন প্রায় অচলই হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য, বন্ধ থাকে মালামাল পরিবহনের কাজও। যদি 2-1টা বিক্রি হয় সেক্ষেত্রে হাতে করে টেনে নিয়ে সার্ভিস দিতে হয়, আর এই সময়টায় তো শোরুমে কোনো প্রোডাক্ট ইন করানো সম্ভব না। স্টেডিয়াম পাড়ায় খেলার ব্যবসা চলে হাত ধরাধরি করে। খেলার জন্য কোনো কোনো ব্যবসায়ী সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও তারা চায় জিতুক বাংলাদেশ, জিতে যাক এদেশের ক্রিকেট। তাসওয়ার নাফি, এখন ঢাকা।